দীর্ঘ বছৰৰ পৰা ৰাজ্যৰ বন্ধ হোৱা দুটা কাগজ কলৰ কৰ্মচাৰীসকলৰ বাবে আহিল এটা ভাল দিন। আজি মহানগৰীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত আনুষ্ঠানিকভাৱে কাগজ কল দুটাৰ কৰ্মচাৰীসকলক সাহায্য আৰু পুনৰ সংস্থাপন প্ৰদান কৰিব ৰাজ্য চৰকাৰে। কিন্তু 6 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত যান চলাচল বন্ধ থকাৰ বাবে আজি গুৱাহাটী যোৱা নহ'ল 5 গ্ৰাম কাগজ কলৰ কৰ্মচাৰীসকলৰ। মেঘালয়ৰ সোনাপুৰৰ পৰা উভতি আহিব লগা হ'ল কাগজ কল কৰ্মচাৰী দলটো। দলটোত আছিল মুঠ দুশগৰাকী কৰ্মচাৰী। পিছত হাইলাকান্দি জিলা প্ৰশাসনৰ উদ্যোগত ভিডিঅ' কনফাৰেন্সৰ জৰিয়তে এই কৰ্মচাৰীসকলৰ বৈঠকত যোগদান কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে। হাইলাকান্দিৰ শ্ৰী কিষাণ সাৰদা কলেজৰ পৰা VCR জৰিয়তে যোগদান কৰিছে কাছাৰ কাগজ কলৰ কৰ্মচাৰীসকলে। কাছাৰৰ পৰা কাছাৰ পেপাৰ 200 এমপ্লয়ি ষ্টাৰ্ট কৰিছিল বাছত লৈ। বাট আপোনাৰ দীঘৰকালটো সোনাপুৰ ৰাস্তাটো ব্লক হৈ গৈছিল, সেইটোৰ কাৰণে আমালোকে যোৱা পৰা নাই। এইটো বহুত মানুহ বেক আহি গৈছে, এতিয়াও বেক আহি পৌঁছিছে। আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট অথৰিটি হাইলাকান্দিত প্ৰগ্ৰাম ৰাখিছে, তেওঁত আমালোকে এটেণ্ড কৰিছোঁ। 200 আমাৰ HPC-ৰ এক্স এমপ্লয়িজ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউচন যিটো আছে, সেইটো চিৰমণি আছিল আমাৰ চিফ মিনিষ্টাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। আজি তেওঁ মানে এইটো চিৰমণিটো মানে কৰি আমাৰ ধনটো ওলাই দিব, আমাৰ পে'মেণ্ট কৰিব ধনটো। দৰমহা যিটো আমাৰ 5.5 ইয়াৰ্ছ পৰা ষ্ট্ৰাগল কৰি আছিলোঁ, আমাৰ যিটো প্ৰাপ্য ধন আছে সেইটো দিব। প্লাছ আমাৰ যিমান মানুহ চাকৰিৰ কাৰণে বিচাৰিছে তেওঁৰ এপইণ্টমেণ্ট এটা ইছ্যু কৰিব, ৰিলিফ ডিষ্ট্ৰিবিউচন প্ৰগ্ৰাম। এতিয়া লিষ্ট হৈছে 82% আমাৰ ইয়ং ল'ৰা যিমান আছে তেওঁলোকে নাই কাছাৰত 82 মানে মো 100+ হ'ব। জাগিৰোডো বেছি নাই, আমাৰ পৰা কম আছে, কিন্তু কাছাৰৰ ইয়ং মানুহটো বেছি আছে। সেইটোৰ কাৰণে চিফ মিনিষ্টাৰ ক'লে যে যিমান মানুহ এপ্লাই কৰিব চবত আমি কনচিডাৰ কৰিম। আমাৰ ইয়াত 82 এপ্লাই কৰিছে, 82 তেওঁলোকে একচেপ্ট কৰিছে। আজি মানে তেওঁ মানে ৰিলিফ ডিষ্ট্ৰিবিউচন এপইণ্টমেণ্ট এটা দেওয়ার কথা আছে, আজি কথা আছে তেওঁ। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর আগর দিয়া প্রতিশ্রুতি আমার ভিউজ বিলাক দিয়ার কারণে যি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিছিলে, এই প্রতিশ্রুতি পূরণের কারণে বহুতবার টাইম ফিক্স হয়েছিল, কিন্তু ন্যাচারেল ক্লেমিটিজর কারণে ডেটটো ডেফার্ড হয়ে আসে। আজির ডেটত রিলিফ প্যাকেজটো ঘোষণা করেছিল, এই রিলিফটো দিয়ার কারণে শঙ্করদেব কলাক্ষেত্রত আজি প্রোগ্রাম মাতিছিলে। তেওঁলোকে প্রোগ্রামত এটেন্ড করার কারণে আমাক ইনভাইট করেছিলে, আমি তাতে যাব পারা নাই। আমার ইয়ার পৰা মানুহ এপ্রক্সিমেট 200 আমার এক্স এমপ্লয়িজ অফিসার্স তাতে যাবলৈ স্টার্ট করেছিলে, কিন্তু তাতে রাতাছড়া আর সোনাপুরের মাজত এই ল্যান্ডস্লাইডিং হওয়ার কারণে রাস্তাটো ব্লক হয়ে গেছে, আমার গাড়ি আগবাড়িব পারা নাই, আমি তারপরে ঘুরি আহিব লাগা হয়েছে। আমি অহার পাছত আমি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের পৰা শুনিলো কি গুৱাহাটী আজি যে প্রোগ্রামটো আছে এই প্রোগ্রামটো ইয়াতে লাইভ হব ভিডিও কনফারেন্সিংয়ের মাজত, আৰু আমাক এটেন্ড করার কারণে কৈছে আমি ইয়াতে আহিছো। আমি আশা করো যে অসম সরকারে যে প্রতিশ্রুতি দিছিল প্রতিশ্রুতি পূরণ দিব, আৰু আমার ইয়ং আমার আনএমপ্লয়েড যিমান এমপ্লয় ইয়ং জেনারেশনের যিমান মানুহ বহুদিন চাকরির বাকি আছে তেওঁলোকক চাকরি দিয়ার কারণে অসম সরকারে 100 জনের চাকরি দিব কৈছিল, সেই চাকরি আজি তেওঁলোকে এপয়েন্টমেন্ট লেটার আর ডিউজ বিলাক ডিস্ট্রিবিউশন স্টার্ট করব। আজি কিমান দিব আমি তো যাব আমার জানা নাই, কিন্তু মুখ্যমন্ত্রীর দিয়া কথা আছিলে যে 100-র উপর চাকরি দিব। হাইলাকান্দিৰ পৰা কুনাল সেনৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।